সর্বদর্পাণি সর্বকার্যাণি অশোভানি শোভানি চম জন্মপ্রতি সত্যিত্ব বারবার গঙ্গাসাগর না 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 গঙ্গাসাগরও বারবার। আর যাত্রা এখন খুবই সহজ, মাত্র দু ঘন্টায় পৌঁছে যাব গঙ্গাসাগর। 1630 will depart from the jetty. কেন ভালো, এত ভালো কি জন্য লাগছে? ক্রুজের এখন এর গতিবেগ হচ্ছে 20। এই হচ্ছে খাবার, সিটটা যথেষ্ট কিন্তু আরামদায়ক। কেমন লাগছে জার্নি? ভালোই লাগছে, নতুন অভিজ্ঞতা। শুভ সকাল, শীতের আমেজ গায়ে মেখে আজ যাচ্ছি গঙ্গাসাগরে। আমাদের যেতে হবে আজকে ডায়মন্ড হারবার, কারণ জাহাজে করে আজকে আমরা যাব গঙ্গাসাগর। যেটা আগে মিলেনিয়াম পার্ক থেকে ছাড়তো, তা এখন চলে গেছে ডায়মন্ড হারবারে। অর্থাৎ এখন জাহাজ ডায়মন্ড হারবার থেকে ছাড়বে, সেই জন্য শিয়ালদার দক্ষিণ শাখায় এখন যাব। ওখান থেকে লোকাল ধরে ডায়মন্ড হারবার যাব। বকখালি আর গঙ্গাসাগর যাওয়ার ভিড়। ট্রেন আমাদের অলরেডি চলে এসছে, 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ডায়মন্ড হারবার লোকাল। আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে 6:55। ডায়মন্ড হারবার লোকাল যথেষ্ট ফাঁকা ট্রেন, মানে এই ট্রেনে যাওয়ার মজা আলাদা। দক্ষিণের অন্যান্য ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। 6:55 ট্রেন, ওই 8:30 নাগাদ আমরা পৌঁছে যাব গন্তব্য স্টেশন ডায়মন্ড হারবার। শহর ছাড়িয়ে গ্রাম, নদী নালা মাঠঘাট পেরিয়ে ট্রেন চলতে থাকলো। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব 60 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। আর এই ট্রেনের ভাড়া মাত্র 15 টাকা। ট্রেন ঢুকছে এখন গুরুদাসনগর, এই গুরুদাসনগরের পরেই হচ্ছে ডায়মন্ড হারবার। যারা ক্রুজে গঙ্গাসাগর যেতে চান তাদের জন্য তো আমি বলবো যে এই রুটটা সব থেকে বেস্ট হবে। এই আমরা এই ট্রেন থেকে নামলাম, নেমে এইখান থেকে একটু হেঁটে এসে এই সামনে দেখছি অনেক টোটো দাঁড়িয়ে আছে। আপনার টোটো আছে? জেটি ঘাটে যাবে, যেখান থেকে ক্রুজটা ছাড়ে? ও, কত ভাড়া নেন এখান থেকে? কত সময় লাগবে? 4 মিনিটের মতো লাগবে। এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন, খুব একটা বেশি দূরে নয়। উড়ুন উড়ুন উড়ুন, উড়ে পড়ুন। একটা জার্নি শেষ করে আবার একটা ছোট্ট জার্নি, আর এরপর শুরু হবে আসল জার্নি। তাই দেখলেন ইউটিউবে ফোন ধার নেই তো তোমার বের হয়ে সব জায়গায়। সবাই কিন্তু আজকাল বেড়াতে যাওয়ার চেষ্টা করে। ক্রুজ দাঁড়িয়ে আছে, ওই দেখা যাচ্ছে আমাদের ক্রুজ ওখানে দাঁড়িয়ে আছে। 9:30 টাইম দেওয়া আছে, আর আমরা যদিও অনেক আগে পৌঁছে গেছি, কারণ অনেক দূর থেকে আমাকে আসতে হয়েছে সেই রানাঘাট থেকে। প্রচুর মানুষ অলরেডি এসে গেছেন, তারা লাইন দিয়ে দাঁড়িয়েও পড়েছেন। দেখুন 9:15 এখান থেকে গেট খুলবে। ওনাদের প্যাকেজে খাওয়া দাওয়া কিন্তু নেই, অর্থাৎ খাবার কিন্তু আপনাদের বাড়ি থেকে আনতে হবে। অনলাইনের টিকিটটা কত? এই অফলাইনে, অফলাইনে অফলাইন সেমই অনলাইনে যে কত কত বলুন তো? প্রিমিয়ামে 630 আর ইকোনমিতে 530। এটা কি এখন প্রতিদিন চলছে বলুন তো? শুক্র শনি রবি, হ্যাঁ। গঙ্গাসাগরের সময় ওটা চালু থাকবে, প্রত্যেক দিন চলবে। অনলাইন টিকিট ছিল আমার, সেটা আমি প্রিন্ট করে এনেছি। প্রিন্ট না করে আনলেও হবে, আপনি মোবাইলে দেখালেও হবে। যা বুঝলাম এখানে গঙ্গাসাগর যেতে হলে সব থেকে সহজ পদ্ধতি, সহজ রুটই আমি বলবো,
জাহাজে করে আপনারা যেতে পারেন, ধকলটা অনেক কম হবে। এখানে সিকিউরিটিও বেশ ভালো বন্দোবস্ত রয়েছে। নিউ ফ্রন্টিয়ার নাম্বার 3 ঢুকেই প্রথমে আমি দেখছি দুটো পার্ট রয়েছে, এই পেছনে যেটা এটা হচ্ছে ইকোনমি ইকোনমি ক্লাস, আর এই সামনের দিকটায় রয়েছে প্রিমিয়াম ক্লাস। কার্টেনের ব্যবস্থা রয়েছে, তবে দেখি কাজগুলো, হ্যাঁ এবারে কাজগুলো বেশ স্বচ্ছ পরিষ্কার করা রয়েছে। আর প্রথমে আমি বলে দিই সিট অ্যারেঞ্জমেন্টটা, দেখুন এদিকে চারটে, এদিকে রয়েছে তিনটি, এই চারটি আর তিনটি অনেকটা স্পেস রয়েছে, এবং একটা সিটের থেকে আর একটা সিটের মধ্যের যে গ্যাপটা সেটাও যথেষ্ট রয়েছে, মানে আপনি যাতায়াত করতে পারবেন অতি সহজে। ইকোনমির পেছনে দুটো টয়লেট রয়েছে, টয়লেটের কোনো সমস্যা হবে না, এবং সামনে প্রিমিয়াম ক্লাসে একটা টয়লেট আছে। বসে পড়লাম, সিটটা যথেষ্ট কিন্তু আরামদায়ক। প্রাথমিকভাবে আমার ওটা যে ব্যবস্থা এখনো অব্দি ভালো লেগেছে। এই দেখুন প্রচুর লাইফ জ্যাকেট রয়েছে, প্রত্যেকেরই কিন্তু লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা রয়েছে। আর এখান থেকে যেতে সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট। আশা তো করছি অসাধারণ এক অভিজ্ঞতা হবে। প্রায় সঠিক সময়েই আমাদের ক্রুজ ছেড়ে দিল, ডায়মন্ড হারবার ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গা সাগরের পথে। এই আমরা এবার উপরে যাচ্ছি কেবিনে মলাই যায়, এই আমাদের ক্যাপ্টেন বাবু। এই পেছনটায় কিন্তু প্রচন্ড আওয়াজ হয়, কারণ ইঞ্জিন রয়েছে এখানে, আর পেছনে এই পর্যন্তই আপনাকে একবার করে আনবে, অ্যালাউ করবে এই যে এই পর্যন্ত। এই দড়ি রয়েছে, এর ওইদিকে আর যাওয়া যাবে না। প্রথমবার উঠলেন এই ক্রুজে? খোলা আকাশের নিচে ক্রুজের উপরে বসে গঙ্গার উপর দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে গঙ্গা সাগরের উদ্দেশ্যে। সব সময় মেইনটেনেন্স করছেন এনারা। ক্রুজের এখন এর গতিবেগ হচ্ছে 20-22 এরকম চলছে। আর এই বাইরেটা থেকে গতবারের মতো তাই, একেবারে এইটা হচ্ছে কেবিন, এখানেও বসার জায়গা রয়েছে। আর এই টিফিন, এই টিফিন কাদের দেওয়া হবে? সবাইকে দেবেন তাহলে? খাবার যদি আপনার ক্রুজের খেতে চান তাহলে কিন্তু আপনাকে আগে থেকে বলতে হবে, মানে বুকিং করতে হবে। এই এই হচ্ছে খাবার, দেখুন দিয়ে কত নিচ্ছেন? 100 টাকা টিকিট বাদে। এবার আমরা এগিয়ে যাচ্ছি একেবারে ক্যাপ্টেনের সামনে। দুজন ক্যাপ্টেন আছেন আমাদের ক্রুজে। পাশাপাশি আর একটা জাহাজ চলেছে, চলো পাশাপাশি, আমাদেরটা আর গতিবেগ বেশি। উপরে ওঠার সিঁড়ি, আমি এবার নামছি, সিঁড়ি কিন্তু প্রচন্ড খাড়াই। আর এইটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস, এইটা এখানেও সিট অ্যারেঞ্জমেন্ট একই রয়েছে, এদিকেও একদিকে তিনটি আর একদিকে চারটি সিট রয়েছে, কোয়ালিটি সিটের একই রয়েছে, পার্থক্য একটাই, একদম সামনের দিকটা দেখাই যায়। দুটোর মধ্যে মূল পার্থক্য কি? প্রথম হচ্ছে টাকার 100 টাকার ডিফারেন্স, 2 নম্বর হচ্ছে এই সিটগুলো সামনের দিকে প্রিমিয়ামের, আর এটা হচ্ছে পেছন দিকে। আমি যেখানে বসে আছি এটা হচ্ছে ইকোনমি ক্লাসের একেবারে ফার্স্ট রোর সিটগুলো। এর সুবিধা হচ্ছে সামনে পুরো স্পেসটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সত্যি সাগর যাত্রার এই ক্রুজ এখন মনে হয় পরিপূর্ণ হয়ে উঠল। এই আনন্দ উৎসবের ভেতর দিয়েই মাত্র 2 ঘন্টার রাস্তা আমরা পৌঁছে যাব সাগরে। আমি যদি থাইকা যাইতে এই সাগরের পারে,
অনুভূতি কেমন এখন, কি মনে হচ্ছে? Special announcement for all passengers. With the condition and if there is some technical issue. Late হওয়ার কিরম সম্ভাবনা থাকে? Late হতা বলতে গেলে সামনের পাশ জল থাকলে হয়তো টাইট চালু হয়েছে, হাই ওয়াটার চালু হয়েছে, আমি তখন যা যে তখন যে টাইম লাগে বেশি। আচ্ছা, তার সাথে জাল থাকে, জাল পাঁচাতে গিয়ে ওতে টাইম লেট হয়। আচ্ছা, আর কুয়াশা? আর কুয়াশা হলে একটু আমাদের স্লো চালাতে হয়। কেন চোড়া যত যাত্রী এখানে আছে প্রত্যেককে একবার করে এই কেবিনে এবং পেছনে নিয়ে যাওয়া হবে। পড়ে মানুষের ভিড়টা দেখুন কত। তো এবারে কিন্তু চা মোটেই ফ্রি নয়, এইটুকু কাপ 20 টাকা করে নিচ্ছে। এর মধ্যে রয়েছে যে পানীয় জলের ব্যবস্থা, দেখুন এখানে গ্লাস আছে, পানীয় জল একেবারে ফিল্টার যুক্ত জল। আচ্ছা, খাওয়ার পর এখানে বেসিন রয়েছে। সুযোগ সুবিধা প্রায় সবই আছে, কিন্তু আরো একটু উন্নত করা দরকার আছে আমার মনে হচ্ছে। কেমন লাগছে সফর বলুন? দারুণ লাগছে। 530 টাকার সাপেক্ষে আপনার এই জার্নি কতটা মানে ঠিক আছে মনে হচ্ছে? ঠিকই আছে, বেশি নিচ্ছে না। এইবার আমাদের ক্যাপ্টেন বদল হয়েছে। কতদিন ধরে এই জলযান চালাচ্ছেন, মানে এটা বা অন্য কিছু? ২৫ বছর। আমরা নিশ্চিতপুর পার হয়ে নয়াচরের দিকে এগোচ্ছি। ভাড়া নিয়েছে সেটা আপনার বেশি মনে আছে না? ঠিক আছে। দুজন বসে আছেন, কেমন লাগছে দুজনের? অসাধারণ একটা অভিজ্ঞতা। সারাক্ষণ এই ক্রুজের যাত্রীরা এইভাবে আনন্দ করেই কিন্তু কাটাচ্ছে। দুদিকে দুটো টয়লেট আছে। এই হচ্ছে টয়লেটের ভেতরটা। এখানে একটা বালতি আছে, একটা বেসিন, হ্যান্ড ওয়াশ আছে, আর এদিকে কোমোড রয়েছে। হচ্ছে মুড়ি, কিছুই আনা হয়নি, এখন এই যা আছে তাই এখন ভক্ষণ করতে হবে। এভাবেই আনন্দ আর উৎফুল্লের মধ্য দিয়ে আপনার ওই দোকানটা কেটে যাবে, আপনি বুঝতেও পারবেন না। হাফ এন আওয়ার্স ফ্রম নাও টু রিচ সাগর জেটি, গঙ্গা সাগর জেটি। দূরে এই যে দ্বীপটি দেখছেন এটাই হচ্ছে কিন্তু ঘোড়ামারা দ্বীপ। অনেকটাই কিন্তু এই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য, জলতল বাড়ছে আর এই দ্বীপগুলো কিন্তু ধীরে ধীরে জলের নিচে চলে যাচ্ছে। এখন টাইম হচ্ছে 11:27, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আর বেশি সময় নেই। এখানে ফার্স্ট এড বক্সও রয়েছে, মানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আদিও কিন্তু এখানে রয়েছে। কি অভিজ্ঞতা তোর? মারাত্মক অভিজ্ঞতা। যে সব ছিল আন্দামানে গিয়ে, আন্দামান যাওয়ার সময় যে শিপ চড়া, আচ্ছা আর মিনি লাইট ভার্সন এটা হয়ে গেল। ওরে বাপ রে, অনেক দিন এটা ইচ্ছে ছিল, পূর্ণ হলো। উইদিন 5 মিনিটস ভেসেল উইল বি অ্যালং সাইড টু দি সাগর জেটি। উই রিচ এট অ্যাজ পার আওয়ার শিডিউল টাইম। সামনে যে টাওয়ার দেখছেন এর ওপারেই রয়েছে লট নাম্বার 8। আমরা প্রায় পৌঁছেই গেছি কচুবেড়িয়া ঘাটে। 2 ঘন্টা থেকেও 10 মিনিট বেশি টাইম নিয়ে নিল, এটা সব দিন নেয় না, মানে পরিস্থিতির উপরে মাঝে মধ্যে একটু লেট হয়। সবাই এখন বাইরে বেরিয়ে আসছেন, আমাদের আজকের জার্নি শেষ।
ক্রুজ থেকে এখন নেমে পড়লাম, এখন আপনারা কাজটা কি? এখন কাজ হচ্ছে ক্রুজ থেকে নেমে এই যে গেট দিয়ে আপনাকে বাইরে যেতে হবে। বাইরে গেলেই দেখবেন ওখানে চার চাকা, অটো, বাস নানান রকম অপশান পাওয়া যাবে। সে অপশানের মধ্যে যে কোনো একটা চুজ করে আপনাকে গঙ্গাসাগরে পৌঁছাতে হবে। তো সেদিকেই এখন আমরা এগোচ্ছি। শীত হলেও সব কিছু শুকিয়ে যাচ্ছে, তাই হয় ডাবের জল নালে আখের রস। এইদিকে আসতেই বাড়ৈপুরের পেয়ারা কত করে কেজি? কত কেজি? কত সবকটা নিলে? ষাট টাকা করে। ষাট টাকা কেজি সবকটা নিলে? কচুবিড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার যে কটা মাধ্যম আছে, ম্যাজিক, ছোট গাড়ি, অটো এবং বাস, এই বাসগুলো সব যাচ্ছে গঙ্গাসাগর। এই বাসে আপনারা যেতে পারেন, 40 টাকা করে লাগবে। আমি ভাবছি আজকে অটো করেই যাব। আমি যাচ্ছি এই অটোই করে, ভাড়া পার হেড 50 টাকা। কপিল মুনির আশ্রম 30 কিলোমিটার। এই অটো থেকে আমরা নামলাম, নামার পর এখানে থাকবে এরকম প্রচুর টোটো। এই বাস স্ট্যান্ড থেকে ভারত সেবাশ্রম সংঘ এই সোজা, এখান থেকে খানিকটা হাঁটতে হবে। আমিও তাই করব, এখান থেকে আমি হেঁটেই যাব। টোটো আর নিলাম না, 10 টাকা করে ভাড়া নেয়, আপনারা যেতে পারেন। এইরকম টোটো করে আপনারা যাবেন, 10 টাকা করে নেবে। ভারত সেবাশ্রমের মধ্যে তো আমরা গিয়েছিলাম, কিন্তু এখানে কোনো রুম পাইনি, তাই আমরা অন্য কোথাও খুঁজব। ভারত সেবাশ্রম সঙ্গ এই যে চূড়াটা দেখা যাচ্ছে, দেখাই, এই যে এইটা মানে একদম কাছে। আর আপনাকে এই রোডেই যেতে হবে কিন্তু কপিল মুনির আশ্রম, এই যে এইদিকে। তার এখানে রোডের উপরেই গঙ্গাসাগর মেলা একদমই সামনে, তাই এরকম সাজানো হচ্ছে এখানে। এইখানেই আমরা কিন্তু এই হোটেলে আছি, দেব গেস্ট হাউস। খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সব রকমের এসি, নন এসি সব রকমের রুম পাওয়া যায়। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা গোটা গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম সহ সমস্ত কিছু ঘুরে দেখি, তাই এখানে আসা যাওয়া থাকা খাওয়া সহ 2024 সালে মেলার প্রস্তুতি কেমন সব নিয়ে পরের ভিডিওতে তাড়াতাড়ি ফিরছি।